পঁচিশ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবস উপলক্ষে ১৪ দলের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল প্রমুখ। শিখা চিরন্তনে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় গণ আজাদী লীগের পক্ষ থেকে সংগঠনের সভাপতি এস কে সিকদার, মহাসচিব আতাউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রানা ও কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আকবর হোসেন প্রমুখ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানুষ, মুক্তিগামী যারা মানুষ, তাদের বাড়িঘর ছিনিয়ে দেওয়ার জন্য তাদের সঙ্গে সঙ্গ দিয়েছিল এই আমাদের বাংলাদেশের কুখ্যাত রাজাকার আল বদর, এই পাকিস্তানের যে তরফর যারা জামাত ইসলামের নামে সেই সময় বসে এই পাকিস্তান যে গণহত্যায় তারা সহায়তা করেছিলেন, এই কুখ্যাত রাজাকার আল বদর যুদ্ধ অপরাধী তারা পরবর্তী পর্যায়ের অধিকাংশই বিএনপি নামক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়। বঙ্গবন্ধু হত্যার পর যে আমার কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আলমকে দেশে ফিরিয়ে এনেছিলেন, একাত্তরের হতকদের ঘাতকদের বাংলাদেশে রাজনীতি থাকার কোনো অধিকার নাই।